নমস্কার বন্ধুরা, আমি আজকে তোমাদের সয়া চিলি করে দেখাবো। তোমরা চিলি চিকেনের নাম শুনেছো, আমি তোমাদের সয়াবিন দিয়ে চিলি সয়া করে দেখাবো। তার জন্য আমি কী কী উপকরণ নিয়েছি দেখে নাও। আমি সয়াবিন বড় বড় সাইজেরটা নিয়েছি, সেটিকে গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে জল ঝরিয়ে রেখেছি। এবার ওটা একসাথে ম্যারিনেট করে নেব। ডিম নিয়ে নিয়েছি একটা, পরিমাণ মতো লবণ দেব, ময়দা দিয়ে দেব, একটু বেকিং সোডা দেব আর গোলমরিচ গুঁড়ো। দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। উনুনে আমি কড়াই বসিয়ে দিয়েছি, অয়েল দিয়ে দিলাম। এবার আমি ওই সয়াবিনগুলো ভেজে নেব। মিডিয়াম আছে, আমি এগুলো ফ্রাই করে নিচ্ছি। দেখো আমাদের ফ্রাই করা হয়ে গিয়েছে। আবার আমি এবার আমি একটা প্লেটে তুলে নেব, এবার সবজিগুলো এক এক করে ভেজে নেব। প্রথমে দিয়ে দেবো গাজরের টুকরো, ওটা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি রসুন কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। এবার আমি দিয়ে দিলাম ক্যাপসিকামের টুকরোগুলো, পেঁয়াজ, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। একটু ভালো করে ফ্রাই করে নেব। এখানে আমি একটু ভিনিগার দিয়ে দিলাম এক চামচের মতো। হালকা ফ্রাই করা আমাদের হয়ে গিয়েছে। এবার আমি টমেটো সস দিয়ে দিলাম, সয়া সস দিয়ে দেবো। দেখো আমাদের ফ্রাই করা হয়ে গিয়েছে ভালো মতো। এবার জল দিয়ে দেবো, জল দিয়ে 5 মিনিটের মতো আমি গ্যাস কমিয়ে রেখে দেবো মিডিয়াম আঁচে।
আমাদের 5 মিনিট হয়ে গিয়েছে, এবার ঢাকনা খুলে আমি ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, কালারটা ভালো আসবে। এক চামচের মতো আমি কর্নফ্লাওয়ার গুলে রেখেছি জলে, সেটা দিয়ে দেব। পরিমাণ মতো একটু চিনি দেব, এটা একটু মিষ্টি মিষ্টি হয় খেতে, স্বাদ অনুযায়ী তোমরা দেবে। জলে ভেজানো কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম, এবার খানিকটা নাড়াচাড়া করে নামিয়ে নেব। আমাদের চিলি সয়াবিন তৈরি হয়ে গিয়েছে। দেখো রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো। বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে।